নমস্কার ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো আলু দিয়ে মুখরোচক একটি রেসিপি তো প্রথমে আমি আতপ চাল শিলপাটায় মিহি করে বেটে নেব আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল বাটা আমার হয়ে গিয়েছে এরপর আমি আলু কেটে নেব এখানে আমি চারটে মাছারি সাইজের আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চারটে কাঠি এগুলো আমি গাছের ডাল কেটে বানিয়েছি এরপর আমি আলুগুলো কেটে নেব আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি আলুটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব আলুটা আমি কেটে নিয়েছি এরপর আমি এভাবে হালকা হালকা করে এভাবে টেনে নিচ্ছি দেখুন আলু কাটাটা একদম স্প্রিংয়ের মতো হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে আস্তে আস্তে এভাবে টেনে নিতে হবে না হলে কিন্তু ছিঁড়ে যাবে বিশেষ একটা ভালো লাগবে না দেখতে তো দেখে বুঝতেই পেরেছেন যে আমি আলুটা কিভাবে কেটেছি এরপর আমি বাদবাকিগুলো এভাবেই কেটে নেব সমস্ত আলুগুলো কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপর আমি এগুলো ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি আতপ চাল বাটা যেটা আমি বেটে রাখলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দেব কারণ এটা চাল বাটা বেশি করে জল দিলে একদম পাতলা হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা চাইলে চাল বাটার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও ভাজতে পারেন চাল বাটাটা আমার গোলানো হয়ে গিয়েছে দেখুন এটার ঘনত্বটা এতটা রেখেছি না বেশি গাঢ় না বেশি পাতলা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল এরপর আমি আলুগুলো যে কেটেছি এর ওপর এভাবে দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা আমার হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপর আমি বাদ বাকিগুলো এভাবেই ভেজে নেব সমস্ত আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এর ওপর আমি অল্প টমেটো সস দিয়ে দিয়েছি সস দেওয়াটা আর দেখালাম না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আপনারাও তৈরি করে ফেলুন আর গরম গরম পরিবেশন করুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার